দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে আতশবাজি হচ্ছে। দেখানো সেই আতশবাজিটা মহানগর আওয়ামী লীগের আয়োজন আসলে এই আতশবাজিটি করা হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছে এবং উপস্থিত থেকে সে আতশবাজি হচ্ছে এখন। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে বিভিন্ন জায়গা সদস্য বাতি দিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে আতশবাজি হচ্ছে এখন। আতশবাজি লাইভ দিলে সমস্যা আছে, লাইভ দিলে ক্যাপশন দিয়ে বলতে গেলে সমস্যা থাকলে তুমি ডিলেক্ট করে দিও, কিছু সমস্যা নিয়ে ডিলেক্ট করে দিও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সে আতশবাজি চলছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, এবং এখনো বাকি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত সে আতশবাজিটি হচ্ছিল।
রাজশাহী মহানগর অফিস যেটি রাজশাহীর আওয়ামী লীগের প্রধান কেন্দ্র, সেই অফিসের সামনে আতশবাজিটা হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে আতশবাজি চলছে। আশেপাশে যে মানুষগুলো আছে সবাই একত্র জড়ো হয়ে গেছে আতশবাজি দেখার জন্য। এটি রাজশাহী শহরের সবচেয়ে বড় আতশবাজি যেটি এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন। যারা ঘরে বসে দেখছেন সেটি উপভোগ করুন। এখন আমরা অবস্থান করছি রাজশাহী মহানগর আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সে কার্যালয়ের বাইরে, এবং সেইখানে আতশবাজিটি সাজানো হচ্ছে। আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম রাজশাহী মহানগর কেন্দ্রীয় যে কার্যালয় থেকে, সেখান থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং দিবস উপলক্ষে যে আতশবাজিটি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Thank you.